আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ, আজ আমরা আবার চলে আসলাম আমাদের তুহিন ভাইয়ের দোকানে। এখান থেকে কিছু কবুতর দেখাবো এবং পাখি দেখাবো। চলুন আমরা তুহিন ভাইয়ের কিছু কবুতর এবং পাখি দেখি। এই যে ভাই কবুতরের খাবারও বিক্রি করে, এই যে কবুতরের খাবার এবং ওষুধ, এই হচ্ছে পুরো ভাইয়ের দোকানটা। এই যে আপনারা তুহিন ভাইকে না পেলেও এই ভাইটাকে দোকানে পেয়ে যাবেন আশা করি। ভাই আপনার মোবাইল নামটা একটু বলেন। ভাইয়ের নাম নজরুল ভাই। নজরুল ভাইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন দোকানে আসলে। ভাইয়ের তুহিন ভাইয়ের দোকানটি হচ্ছে হাজিপাড়া বৌবাজার, হাজিপাড়া বৌবাজার। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কিং, এই হচ্ছে নর্থ রেড কিং, মাদিটা হচ্ছে ইয়েলো কিং, বিগ সাইজের। আজকালের মধ্যে ডিম পেড়ে দিবে, হাড়িতে বসে আছে। এই জোড়াটা কত টাকা পড়বে ভাই? এটা এই জোড়াটা পড়বে 8,000 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার, এই যে ডিমে আছে মাদিটি, এই হচ্ছে নর। এই দেখেন এই যে ডিমটি দেখা যাচ্ছে। তো এই জোড়াটা কত টাকা রাখা যাবে ভাই? এই জোড়াটা ভাই দাম রাখতে পারবো 4,000 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড চেকার কিং, রেড চেকার কিং, এটি হচ্ছে নর, এটি হচ্ছে মাদি, অল্প কিছুদিনের মধ্যে ডিম পেড়ে দিবে। এই জোড়াটা কত টাকা রাখা যাবে ভাই? এই জোড়াটা ভাই দাম রাখতে পারবে 5,000 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। অসাধারণ। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার, এই সামনেটি হচ্ছে নর, পিছনেটি হচ্ছে মাদি, ডাউন শেপের, অল্প কিছুদিনের মধ্যে ডিম পেরে দেবে আশা করা যায়। তো এই জোড়াটা কত টাকা রাখা যাবে ভাই? এই জোড়াটার দাম রাখতে পারবে 3,800 টাকা, 3,800 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট কিং, এই যে এটি হচ্ছে নর, এই হচ্ছে মাদি, অনেক কিউট একটি জোড়া। এই জোড়াটা কত টাকা পড়বে ভাই? এই জোড়াটা ভাই দাম রাখতে পারবে 7,000 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। আমরা তুহিন ভাইয়ের মোবাইল নাম্বারটি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তুহিন ভাইয়ের দোকানটি হচ্ছে রামপুরা বৌবাজার, রামপুরা বৌবাজার। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সবজি রেসার, এই হচ্ছে নরটি, বিগ সাইজের নর, এই হচ্ছে মাদি, মাদেরটি ডিম নিয়ে বসে আছে। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এই জোড়াটা কত টাকা পড়বে ভাই? এই জোড়াটা 3,600 টাকা পড়বে, 3,600 টাকা। কারো যদি পছন্দ হয় তুহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি রেড কালার হেলমেট, এটা কি নন না মাদি ভাই? এটা হচ্ছে নন, এটা রানিং ভাই। নটটি কত টাকা রাখা যাবে ভাই? এটা এই নটটি পড়বে 1,500 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। কারো যদি সিঙ্গেল নর দরকার হয়, অনেক সময় রোগে নর মারা যায়, কবুতর মারা যায়, তখন সিঙ্গেল নর দরকার হইলে তাহলে সিঙ্গেল নর সংগ্রহ করতে পারবেন।
নটির দাম রাখবে 1500 টাকা। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেসার, এটা হচ্ছে মিলি আর এটা হচ্ছে গ্রিজেল। মাদিটা ডিম পেরে দেবে। এই জোড়াটা কত টাকা রাখা যাবে? এই জোড়াটা বাইর দাম রাখতে পারবে 3500 টাকা। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজি লাহোরি, এই যে দুটি বাচ্চা আছে। এখানে নর কোনটা মাদি কোনটা ভাই? এই যে এইটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদি। তো এই জোড়াটা কত টাকা পড়বে ভাই দাম? 5000। বাচ্চা সহ না বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া 5000। আর যদি কেউ বাচ্চা সহ নিতে চায় ভাই? 5500। কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন ঘুঘু, এটা কি কালার ঘুঘু বলে ভাই? অ্যালমন্ড কালার। এই ঘুঘুর জোড়াটা কত টাকা রাখা যাবে? 1200। ডিম পেরেছে ভাই? না ডিম পারে নাই, তবে ডিম পেরে দেবে আশা করা যায়। এই জোড়াটা 1200 টাকা পড়বে, কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ঘুঘু, এটা কি নর না মাদি ভাই? নর। কারো যদি সিঙ্গেল নর ঘুঘুর দরকার হয় সংগ্রহ করতে পারেন। এই সিঙ্গেল নরটি কত টাকা রাখা যাবে ভাই? 600 টাকা। অসাধারণ, কারো যদি পছন্দ হয় সংগ্রহ করতে পারে। ভাইয়ের দোকানে আরও অনেক পাখি আছে, এই যে এবং লাভ বার্ড আছে, ওই যে ইয়ের ভিতরে ঢুকে গেছে হাড়ের ভিতরে। এই যে এখানে বাসিকার পাখি আছে, এই যে আরেক জোড়া ঘুঘু আছে, আরো অনেক পাখি আছে। এই যে অনেক পাখি আছে। তো ভাই লাভবার জোড়া কত টাকা করে পড়বে? 6000। আর এইটা এই এইগুলো কি পাখি ভাই? কিরিশ। এইগুলোর জোড়া কত করে? 1200। আর লাভবার্ড, সরি এই গিরি বাজরিকার 1300 টাকা করে। বাইরের দোকানে অনেক পাখি,